ওকে ঠিক আছে, হ্যাঁ মিউট করে দাও, অভিরূপ নিজেকে মিউট করো। ওকে ওকে অভিরূপ, অরিত্রু ফার্স্ট টাইপিং করো, সবাই দেখতে পাচ্ছ না শুনতে পাচ্ছ নাকি, ফার্স্ট টাইপিং করে দাও, ইয়েস অর নো, ইয়েস, ওকে অরিত্রু, ওকে, গুড মর্নিং এভরিওয়ান। আগের দিন তোমাদের যুক্তাক্ষর পরিচয়টা পড়াচ্ছিলাম, পাঠ অনুশীলনী চলছিল তাই তো, পাঠ অনুশীলনী কত হয়ে গেছিল, ল ফলাযোগ হয়ে গেছিল, ল ফলাযোগটা হয়ে গেছিল তাই তো, ইয়েস অর নো, ফার্স্ট ফার্স্ট কই, হ্যাঁ অস্মি, ঠিক আছে প্রত্যুষ্ণা, ঠিক আছে তাহলে ব ফলাযোগ থেকে করাবো, তাহলে কপির এই বুকের এই পেজটা বার করে নাও, আট নম্বর পেজটা বার করে নাও ফার্স্ট, ঠিক আছে পরপর বলতে থাকবে, আর যাদের বেঙ্গলি টাইপিংয়ে অসুবিধা আছে তারা ইমেজের একটা কপির পেজে লিখে ইমেজটা আমাকে পাঠিয়ে দেবে এখন, ঠিক আছে। ফার্স্ট রেজা শুনতে পেয়েছো, দেখো পাঠানোর সময় পরপর জিজ্ঞাসা করছি বফলের যোগে, তোমরা বলতে থাকো আমাকে চ্যাটে, আর কারো কোথাও অসুবিধা থাকলে যদি টাইপিংয়ে অসুবিধা হয় তারা আমাকে ইমেজ তুলে পাঠিয়ে দেবে, ঠিক আছে। রেজা শুনতে পেয়েছো, রেজা আমাকে পাঠিয়ে দেবে কপি পেজ, প্রত্যুষ্ণা কপি পেজ পাঠাবে তাই তো, আর রশ্মি অরিত্র ওদের তো ঠিক আছে, কি আছে বোর্ডটা দেখতে পাচ্ছ, ইয়েস অর নো, ওকে কি হবে বলো, এবার বলো কি হবে, ও তার বসে আছে, ও তার বসে কি হবে, হ্যাঁ অস্মি কারেক্ট, অ্যাজ ইউজুয়াল অস্মি তো ফার্স্ট 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 টাইপ করে, বাকিরা কই 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 কই, দেখি 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 দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও, দেরি হয়ে গেছে আজকে, হ্যাঁ প্রত্যুষ্ণা কারেক্ট, প্রত্যুষ্ণা তুমি কপিতে লিখে আমার পেন দাও, আগের দিন যেমন দিচ্ছিলে ইমেজ দাও, কপিতে লিখে নিয়ে ইমেজটা দাও, রেজা ইমেজ দাও তাহলে আমি দেখে নিতে পারবো, ঠিক আছে বাকিটা দাও লিখে নাও, কই অরিত্র, হ্যাঁ রেজা রেজা প্রত্যুষ্ণা তোমরা কপিতে লিখে নিয়ে আমাকে পাঠাও, এইভাবে তো বুঝতে পারবো না বানানটা, তো বেঙ্গলি বানান, ঠিক আছে কপিতে লিখে আমাকে ইমেজটা পাঠাও, কয়েকটা করে নাও দিয়ে পাঠাবে, এক এক করে পাঠাতে হয় না, কয়েকটা করে নাও দিয়ে পাঠাবে, কই বাকিদের অ্যান্সার কই, অভিরূপ সপ্তর্ষি কই, সপ্তর্ষি অভিরূপ সপ্তর্ষি, অভিরূপ লেখো এখানে চ্যাটে লেখো, অরিত্র কই, আমি অস্মি প্রত্যুষ পেয়ে গেছি, তাহলে তাল বসে নিজে বফলা অশ্ব হয়ে গেল, তারপরেরটা প ক বলো, নেক্সট নেক্সট, ইয়েস অস্মি কারেক্ট, দেবপ্রিয়া এটা কি, হোয়াট ইজ দিস, দেবপ্রিয়া দেবপ্রিয়া কই বাকিরা কই, বাকিদের কই টাইপিং না হলে আমাকে কি বলছি ইমেজে পাঠাও, অনলি অস্মির অ্যান্সারটা এসছি, প কয়ের নিচে ব ফলা পক্ক, প কয় ভাই পক্ক, তোমরা তো অ্যান্সার জানো, জানো না তো সেটা নয়, তারপরে রয় আকার পড়ে গিয়েছো তো বলো, এখানে কোথায়, হ্যাঁ অস্মি কারেক্ট, তয়ের নিচে বফলে যোগ রাজত্ব, বলো বলো কি বলছিলে, কই আমি বাকিদের রিপ্লাই পাচ্ছি না কেন আজকে, আর আর
হ্যাঁ রাজত্ব, এটা ঠিক আছে? হ্যাঁ রে যা, ওকে তাই ভাই, হয়ে গেছে। তারপরে তারপরটা গহর প্রত্যুষরাম, ইমেজ দাও, বাকিরা ইমেজ দাও, যদি লিখতে না পারো অস্মি ঠিক আছে, যদি টাইপিং অসুবিধা হয়। বাকিদের বারবার বলছি না যে ইমেজটা দাও, তারা অন্তত বুঝতে পারবো, কারণ তোমরা যদি রিপ্লাই না করো আমি তো বুঝতে পারছি না তোমাদের কোনো অসুবিধা হলে, শুনতে পাচ্ছ নাকি? অরিত্র ফ্রন্ট ক্যামেরা অফ করো। কই সপ্তর্ষি, কই সপ্তর্ষি, সপ্তর্ষি অভিরূপ কই, রিপ্লাই কই, রেজা নেক্সট করো। অভিরূপ যদি টাইপিং এ বেঙ্গল টাইপিং এ অসুবিধা থাকে, কি বলছি বারবার, কপিতে লিখে ইমেজটা তো দাও, তোমাকে আগের দিন বলে দিয়েছিলাম। ওকে রেজা কারেক্ট, নেক্সট রেজা, নেক্সট এ করো অস্মি, নেক্সট গ হয় বাইরো গহবর, গ হয় বাইরো গহবর। প্রত্যুষ্ণা ইমেজ কই, প্রত্যুষ্ণা ইমেজ, অভিরূপ এতক্ষণ ধরে কী টাইপিং করছো, ফার্স্ট টাইপিং করো। তারপরে নেক্সট দন্তস্য দয়কা তাল তালবস্য, বলো কোথায় হবে, হ্যাঁ বলো, ইয়েস অরিত্র, হ্যাঁ অরিত্র হয় বাড়িটা ঠিক করো। অরিত্র হয়ের নিচে বফলে যোগ, দেখো আমি লিখেছি বোর্ডে, অরিত্র হয়ের পাশে না, হয়ের নিচে লিখতে হবে, দেখো আমি বোর্ডে লিখেছি, কারেক্ট করে নাও। অস্মি কারেক্ট, অস্মি রিপ্লাই পাচ্ছি, বাকি কই, প্রত্যুষ্ণা কই, অভিরূপ এত টাইম লাগছে, আর সপ্তর্ষি আমি কতক্ষণ ধরে বলছি, সপ্তর্ষি, হ্যাঁ রেজা কারেক্ট, দন্তসের নিচে বফলা স্বদেশ, দন্তসের পরে দয়াকা তাল বসো। আই হ্যাভ কমপ্লিটেড ইন কপি ইন মাই হোম, ওকে আমি তো পেজের ছবিটা চাইছি কমপ্লিট সবারই, আমি জানি সবারই কমপ্লিট হয়ে গেছে, এর পরেরটাও মিথ্যাবাদী সাজাটাও কমপ্লিট হয়ে গেছে, পুজোর সময় স্টার্ট করে দিয়েছি আমি জানি অভিরূপ, কিন্তু তোমাকে তো আমাকে ইমেজটা এখন তো আমি করাচ্ছি, তোমাকে তো আমাকে পাঠাতে হবে করে করে সঙ্গে সঙ্গে, দেখো বাকিরা তো রিপ্লাই দিচ্ছে। আর সপ্তর্ষি আমি শর্ট নিতে বলেছি, সপ্তর্ষি আমি তখন থেকে রিপ্লাইটা চাইছি, কোনো রিপ্লাই নেই, সেই ক্লাসের মতো বদমাইশি শুরু হয়ে গেছে আবার। অভিরূপ আমি বারবার বলছি না কপির পেজে লেখো দিয়ে অ্যান্সার দাও, এখন আমি তো করাচ্ছি। তারপরে তারপরেরটা বলো, দন্তস ভয় আকার ব কোথায় হবে, বফলা ফার্স্ট, হ্যাঁ অস্মি কারেক্ট, কই বাকিদের কি কোনো রিপ্লাই দেওয়ার ইচ্ছা নেই, বাকিরা পড়বে না, শুধু অস্মি পড়বে নাকি, রেজা আর অস্মি, দন্দস্য ভয়ে ভয় আকার স্বভাব। তারপরে দন্তস্য র, দন্তস্য তয়ে দীর্ঘই, বলো কোথায়, ইয়েস অস্মি কারেক্ট, হ্যাঁ রেজা ঠিক আছে, রেজা নেক্সট, অস্মি আর রেজা রিপ্লাই দিই, বাকিদের পড়তে হয় না। প্রত্যুষ্ণা, হ্যাঁ এই তো প্রত্যুষ্ণা এতক্ষণ পরে, বাকিগুলো রিপ্লাই দিলে না, সরস্বতী দন্দস্য পায় ঠিক হয়ে গেছে, আর সপ্তর্ষি বদমাসি করে দাও, রিপ্লাই দিও না। তারপরটা লাস্ট ওয়ান কোথায়, ওকে অরিত্র ঠিক আছে, হ্যাঁ অস্মি কারেক্ট, ওই তাপসে পাইরাস, হ্যাঁ রেজাল্ট ঠিক আছে, নেক্সট ওয়ান প্রত্যুষণ ঠিক আছে, তারপরে সরস্বতীর পরে, আচ্ছা প্রত্যুষণ কপিতে করেছো, দেখো হয়ে গেল বফলা যোগ, এবার কপি পেজে আমাকে একটা পিক দাও, ইমেজ দাও, আমি দেখে নিই, ঠিক আছে, দেখো বফলা যোগ হলো, দাও আমাকে, হ্যাঁ রেজা কারেক্ট,
তারপরে নেক্সট মহাফলযোগে শব্দ গঠন গয়ে শুল দেখো বফল হয়ে গেল রেজা বাকিরা তাহলে বলছি বফলযোগ কমপ্লিট হলো আমাকে দাও বফলযোগের ইমেজটা দাও দেখি যারা যারা এতক্ষণ ধরে কিছুই করলে না দাও দেখি ফ্রন্ট পেজে ভিউ বুঝতে পারবো না অভিরু ওইভাবে বোঝা যাবে না এখন পিক তুলে দাও আগের দিন বলছিলাম না হ্যাঁ অরিত্র ঠিক আছে অভিরূপ ওইভাবে ফ্রন্ট ক্যামেরা অন করে তুমি দেখালেও আমি বুঝতে পারবো না এখানে দেখা যাবে না পিক দাও ইমেজ দাও দেখো অনেকে ইমেজ দিচ্ছে রেজা ওরা ইমেজ দিচ্ছে তার বলো গয়েশুল কি হবে এটা বলো নেক্সট হ্যাঁ ঠিক আছে প্রত্যুষণা কারেক্ট ঠিক আছে প্রত্যুষণা এবার মহাফলযোগটা করো গয়েশুল দেখো নেক্সট মহাফলযোগ চলে গেছে দুই দু নম্বরে উমোটা দেখো মহাফলযোগ প্রথমটায় গয়েশুল বলো কি হবে এটা অভিরূপ দেখো ফ্রেন্ডসরা কিন্তু আমাকে ইমেজ দিচ্ছে গয়েশুল হয়েছে বলো এটা তো তাই তো গুলম গয়েশুল হয় মায় তাই তো ইয়েস অর নো দেয়নি এখন দেয় হ্যাঁ অরিক হ্যাঁ রেজা কারেক্ট অস্মি কই ময়রি মধ্য না অন্তস্থ ইয়েস অস্মি কারেক্ট কই বাকিরা কই আগের দিন তো রিপ্লাই দিচ্ছিলে শুধু অস্মি দিচ্ছিল সেটা না অস্মি তো প্রতিদিন ঠিকঠাক রিপ্লাই দেয় রেজাও দিচ্ছে মধ্যনের নিজে ম ফলা তাই তো মৃন্ময় ময়েরই মধ্য নামায় অন্তস্থ মৃন্ময় তারপরে হর্ষ দন্ত নেই আকার দ বলো নেক্সট হর্ষ দন্ত নেই আকার দ দন্তনে আকার দ বলো ওকে অভিরূপ হ্যাঁ অস্মি কারেক্ট রেজা ঠিক আছে তোমার মৃন্ময় ঈশ্বর ঠিক আছে আমি দেখে নিয়েছি প্রত্যুষ্ণা করা হলে দেবে অভিরূপ আমি বারবার বলছি ক্যামেরা অন করে অন করে দেখালে বুঝতে পারবো না ইমেজ পাঠাও দেখো রেজারা পাঠাচ্ছে কি করে রেজা প্রত্যুষ্ণা তো পাঠাচ্ছে রেজা রেজা দন্তনে দন্তনে আকার লিখেছো ওরে দন্তনে ময় আকার তো উন্মাদ দন্তনে ময় আকার তো ওকে অভিরূপ গুলম ঠিক আছে হর্ষ দন্তনে ময় আকার তো রেজা ঠিক করো স্পেলিংটা দন্ত দন্তনে আকার না দন্তনে ময় এটা তো মহাপরাজক করছো তুমি কেন দন্তনা পাড়া লিখলে এটা তো মহাপরাজক দিয়ে দিয়েছে কোয়েশ্চেনে তাই তো তারপরেরটা বয়রা ফলা আকার হ্যাঁ মধ্যন্য বলো এটা কি হবে কি হবে বলো কি হবে বলো আমি শুনতে কার আওয়াজটা পাচ্ছি এটা কার আওয়াজ মধ্যনময় না ঠিক করে বলো হ আছে তো বলার আকার হ মধ্যন আছে তো অভিরূপ বারবার বলছি না ওরকম ইয়ে ক্যামেরা অন করে ভিডিওটা করো না বারণ করছি না ডিস্টার্ব হচ্ছে ওটাতে হ্যাঁ অস্মি কারেক্ট ঠিক আছে অস্মি ঠিক আছে উন্মাদ রেজা ঠিক করছো হ্যাঁ অরিত্র উন্মাদ ঠিক আছে
হয় মোটা কেমন লিখতে হয় বলো তো দেখি। অস্মিতা আমাকে ঠিকঠাক লিখে দিয়েছিল, বাকিদের কপিতে আমাকে দেখি না এটা কিরকম বানান লিখেছো। রেজা ভুল, রেজা ব্রাহ্মণ বানানটা, এটা বইতে রয়েছে তোমাদের। এটা হয় মোটা কেমন লেখে, বয়ের অফলা আকার হয় মোটা, দেখো বইতে রয়েছে, তোমরা প্র্যাকটিস করো নি বানান। বয়রাপালা আকার এরকম তো হয় মাটা, তাই তো হয় মাটা কেমন রেজা, হয় মাটা প্র্যাকটিস করো, ভুল হচ্ছে আমি জানি। হয় মাটা লিখতে অন্যরকম, যেমন বই রয়েছে বয়রাপালা আকার হয় মায়ের মধ্যন্ন ব্রাহ্মণ রেজা রকম, ঠিক আছে প্র্যাকটিস করো, বাকিদেরকেও বলছি হয় মাটা প্র্যাকটিস করো, দে মধ্যন্ন ব্রাহ্মণ হলো, ঠিক আছে এবার ঠিক করে নিয়েছো। অ দন্তেস্ব ময়া আকার দন্তেন্ন কি হবে, হ্যাঁ অস্মি না রেজা ব্রাহ্মণ তো ভয়ের অফলা লিখেছো কেন, ভ নয় তো, বড় বয়ের অফলা, দেখো বুকটা বার করো রেজা, বুকে আট নেওয়ার পেস্ট আমি বললাম না বার করতে, রেজা বয়ের অফলা আকার দেখো, কোয়েশ্চেনটা ভালো করে দেখো, আট নম্বরের উমরটা দেখো, বয়ের অফলা আছে, তুমি ভয়ের অফলা কেন লিখছো, হ্যাঁ অস্মি কারেক্ট অস্মি, ঠিক আছে প্র্যাকটিসটা ঠিক করেছো, তাহলে অ দন্তস্য ময়ময় আকার দন্তেন্ন, অ দন্তস্য ময়ময় আকার দন্তেন্ন অসম্মান, প্রত্যুষ্ণা কপি পেস্ট একটু ঠিক করে দাও, দেখো সব লেখা তো আমার বুঝতে পারছি না, উন্মাদ মৃন্ময় ব্রাহ্মণ, ঠিক আছে যতটা দিয়েছো, আচ্ছা ঠিক আছে প্রত্যুষ্ণা, এবার বুঝতে পেরেছি, তুমি একটু ভালো করে লিখা পাঠাবে, হ্যাঁ বড় করে লিখা পাঠাবে, ঠিক আছে তারপরে তারপরে কি আছে, বয়ের ফলা আকারে কি আটকে আছে এখনো ব্রাহ্মণে, তারপরে অ ক দংশ আকার খণ্ডত্ব বলো, কি হবে অস্মি কারেক্ট, প্রত্যুষা তো ঠিক আছে, হ্যাঁ অস্মি কারেক্ট, ঠিক আছে বাকি কই, ফার্স্ট কি হলো অভিরূপ আর ইয়ে সপ্তর্ষির আর কোনো ইয়ে, হ্যাঁ রেজা কারেক্ট, দন্তস্য নিজে মহফলা, তাই তো অকস্মাৎ দন্তস্য নিজে মহফলা আকার খণ্ডত্ব, তারপরে দন্তস্য মায় আকার দন্তন্ন বলো, হুম অস্মি কারেক্ট, হ্যাঁ রেজা এবার হয়েছে, রেজা ব্রাহ্মণটা এবার হয়েছে, এইভাবে প্র্যাকটিস করো বাড়িতে আরেকবার, বাড়িতে আরো আরো কয়েকবার প্র্যাকটিস করো ব্রাহ্মণ লেখাটা, হ্যাঁ ঠিক আছে রেজা, ময় নিচে মফলা, হ্যাঁ প্রত্যুষ্ণা ঠিক আছে, কিন্তু এটা তো ইংলিশে লিখেছে, বাংলাটা বুঝতে পারবো, তোমার কপিতে আমি দেখে নিয়েছি প্রত্যুষ্ণা, ঠিক আছে সম্মান দন্ত সময় মায় আকার দন্ত সম্মান, তারপরে তারপরে নেক্সটটা দাও রিপ্লাই, ছ দ বয় একা তারপর সো কোথায় হবে মফলা, হ্যাঁ অস্মি কারেক্ট কারেক্ট অস্মি,
14 হ্যাঁ 14 বেস্ট, বলো কি হবে? হ্যাঁ 14 এম এ শুনতে পাচ্ছি আমি, বলো। হ্যাঁ একটু সম্মানটা ঠিক আছে, তারপরে ঠিক আছে রেজা চৌদ্দবে স্যার প্রত্যুষা, তুমি তো বেঙ্গলিতে ইংলিশে লিখলে হবে, এটা বেঙ্গলিতে লিখলে বোঝা যাবে, তুমি তো বেঙ্গলিতে দিলে আমি দেখেছি। দয়ের নিচে ম ফলা, তাই তো? ছ দয় আমার বয় একা তাল বসে ছদ্ম বেশ। তাহলে আজকে ব ফলার ম ফলা দুটো করিয়ে দিলাম, হলো সবারই? কোথাও কোনো অসুবিধা আছে? সপ্তর্ষি আনমিউট আছে না, আনমিউট তাই তো? সপ্তর্ষি হয়ে যা, সপ্তর্ষি শুনতে পাচ্ছ? ইয়েস অর নো আমাকে বললো তো, মুখে মুখে বলো, আমি শুনতে পাচ্ছি তোমার আওয়াজ, বলো। সপ্তর্ষি শুনতে পাচ্ছ তো? তাহলে রিপ্লাই দিচ্ছ না কেন বলো? আমি কখন থেকে তোমায় জিজ্ঞাসা করছি বলো? আমি সপ্তর্ষির কাছে আগে শুনি, বলো সপ্তর্ষি। হ্যাঁ বলো বলো, তুমি পাচ্ছিলে না, তুমি দিয়ে দিয়েছো? কই সপ্তর্ষির ওয়াক, কই কই সপ্তর্ষির ওয়াক বলো, কে বলছো, কে বলছো আগে বলো নামটা, কে বলছো? কই সপ্তর্ষির ওয়াক কই? অশ্মি, হ্যাঁ বলো অশ্মি, বলো অশ্মি শুনতে পাচ্ছে? আচ্ছা নফলা করতে হবে, তো হয়ে গেছে ওটা? আচ্ছা ওটা তো মফলা হবে তো, তাহলে ওটা ও, তাহলে আমি বলে দেবো স্যার দেখে যে ওটা নিশ্চয়ই কোনো, ঠিক আছে আমি বুঝতে পেরেছি, হয়তো কোনো জায়গায় টাইপিং এ, বলো 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 অস্মি আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ অস্মি আমি শুনতে পাচ্ছি, বলো বলো। হ্যাঁ ওইটা আমি, ঠিক আছে আমি বলে দেবো, হ্যাঁ বলো আমি শুনতে পাচ্ছি, তুমি যে বলছো বলো, আমি অস্মির, হ্যাঁ বলো রেজা, বলো 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 রেজা, আমি শুনতে পাচ্ছি। তুমি করেছো তো বানানটা ঠিকঠাক, বানানটা ঠিক করেছো তো? হ্যাঁ, আর আর চিন্তা নেই, যদি কোয়েশ্চেনে কোনো ভুল থাকে ওটা মার্কস তখন দিয়ে দেবে, আমি বলে দেবো ওখানে ভুল, হয়তো টাইপিংয়ে কিছু ভুল হয়েছে, কোয়েশ্চেনে ভুল থাকলেও তোমরা অ্যাটেন্ড করলে ওই ওই মার্কসটা পাবে, চিন্তা নেই, ঠিক আছে? আর করেছো তো রেজাল্ট, ঠিক আছে, তোমরা তো জানো। হ্যাঁ বলো বলো শুনতে পাচ্ছি, বলো কে বলছিলে, বলো। ছুটিটা শুরু করেছি, শুরু করবো তোমার ছুটিটা, ছুটি তোমাদের আছে? পুজোর সানায় ছুটি তো ক্লাস ওয়ানের, পুজোর সানায়তে একটু স্টার্ট করেছি, ঠিক আছে? এবার তোমাদের একটা কথা বলি, মন দিয়ে শোনো। আমি তো দেখিনি না, আমি এই উইকে দেবে দিয়েছে, কালকে তোমাদের তো ক্লাস ছিল তাই তো দেখোনি, নেক্সট সানডে তোমরা দেখে নেবে ভিডিওগুলো, সানডেতে দেবে তখন ভিডিও দেখে নেবে, ঠিক আছে? বা আজকে সন্ধ্যাবেলায় দেখে নেবে, দিয়ে দেখো তোমাদের এরকম করে, যেমন তোমাদের একটা কথা বলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্লাস বেশি হচ্ছিল না, তাই তো? সব শুনতে পাচ্ছ আমার কথা? সবাই আমার কথা শুনতে পাচ্ছে? একটু মন দিয়ে আমার এই কথাটা শোনো, হ্যাঁ একটা কথা বলছি, এরপর থেকে দেখবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের সায়েন্স ম্যাথ ইংলিশের মতনই সেকেন্ড ল্যাঙ্গুয়েজেরও ক্লাস দেওয়া হচ্ছে, ঠিক আছে? তাই এবার থেকে অফলাইনে যে ক্লাসগুলো হবে না, আমি সেটারই কন্টিনিউ পার্ট লাইভ ক্লাসে করাবো, ঠিক আছে? অফলাইন ভিডিওতে যেটা এবার দেবে পুজোর সানায়, আর দেখবে তোমাদের ভাষা মানুষ থেকে আমি বিপরীত শব্দ শুরু করব, ঠিক আছে? এরপরে লাইভ ক্লাসে কিন্তু আমি যেদিন আসবো সেই হিসাবেই কন্টিনিউ করব, তার আগের দিন যেটা পড়াবো বা কি যেটা করব, ঠিক আছে? যদি ধরো টুইসডে করে ক্লাস দেয় বা সোমবার ক্লাস দেয়, শুনে নাও, সোমবার বা টুইসডে যদি ক্লাস দেয় আমি কিন্তু ভাষা মালঞ্চে তোমাদের বিপরীত শব্দটা পড়াবো,
দেখবে তোমাদের শব্দ পদ হয়ে গেছে, ধ্বনি ও বর্ণ হয়ে গেছে কিন্তু, তাই তো অফলাইন ভিডিওতে? ইয়েস অর নো? হয়ে গেছে। তাহলে এরপরে বিপরীত শব্দটা আমি পড়াবো, যদি সোমবার দিন অফলাইন অফলাইনে থাকে তাহলে আমি সোমবার দিন শব্দ পদটা শুরু করে দেবো, ঠিক আছে? আর যদি সোমবার লাইভ দেয় আমাদেরকে, হ্যাঁ বলো, শুনে নাও কথাটা, একটু একটু শুনে নাও, দিয়ে শুনছি, দিয়ে শুনছি তোমাদের। যদি সোমবার এখানে দেয় সোমবার আমি লাইভে শব্দ পদ পড়াবো, আর যদি মঙ্গলবার দেয় সোমবারে আমার অফলাইন ভিডিও দেখে নেবে একটুখানি, মঙ্গলবার দিন আমি শব্দ পদটা কন্টিনিউ করব, ঠিক আছে? যেটা পড়ানো হবে সেই হিসেবে কন্টিনিউ করব এরপরে। হ্যাঁ বলো বলো, এবার কোয়েশ্চেন কি আছে বলো। হ্যাঁ হ্যাঁ, সোমবার দিন তার মানে সিলেবাস শুরু করে বলবো, এবং সোমবার দিন থেকে আমি অফলাইন ভিডিও হিসেবেই যেমন পড়াচ্ছি সোমবারের পরে, যদি যেদিনকে থাকবে আমার, মঙ্গলবার থাকুক কি বৃহস্পতিবার, যেমনই থাকুক। হ্যাঁ বলো বলো বলো। আপনি কি ভাষা মালঞ্চ থেকে বিপরীত শব্দটা অফলাইন অফলাইন ক্লাসে দিয়ে দিয়েছেন? না এখনো দিইনি, দেবো। দেখো তোমাদের শব্দ পদে নিজে করোটা লাস্ট দিয়েছি, ঠিক আছে? শব্দপদের নিজে করোটা, নিজে করো যে অংশটা আছে সেটা দিয়েছি, ঠিক আছে? বিপরীত শব্দ এবার দেব। সোমবার দিন যদি অফলাইন থাকে, যদি অনলাইন না থাকে সোমবার কিন্তু অফলাইনে আমি বিপরীত শব্দই দেবো, ঠিক আছে? ঠিক আছে, তোমরা দেখে নেবে টাইম করে, সোমবার দিন বিকালের দিক করে দেখে নেবে, তোমাদের সকালে ক্লাস থাকে, ঠিক আছে? এবার তাহলে এইটা মনে রাখবে, ওই হিসেবে কন্টিনিউ হবে। হ্যাঁ, যুক্তাক্ষর পরিচয় আর কন্টিনিউ করব না, অফলাইন আর লাইভের এবার কন্টিনিউ ক্লাস চলবে, ঠিক আছে? এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এই ম্যামটা বলেনি, অন্য ম্যাম বলছে, এটা কে বললো? অনেক দেরিতে শুরু হয়েছে। ওকে ওকে ওকে, বাই এভরিওয়ান, বাই বাই এভরিওয়ান, নেক্সট ডে নেক্সট ক্লাস পাবো, বাই এভরিওয়ান। হ্যাঁ বাই, বাই ম্যাম, বাই বাই এভরিওয়ান।